হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সব আছেই হোঙ্গে। তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখো, আমি এই মুহূর্তে এখন এই চান করে এলাম, জাস্ট চান করে একটু মুখে ক্রিম লাগিয়ে হালকা লিপস্টিক কাজল দিলাম। তো দেওয়ার পর অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কেচেছি, সেগুলো এবার শুকুত দেবো। তো বাইরে নিয়ে যাচ্ছি, ভালোই রোদ বেরিয়েছে বাইরে। তো একদম এখন গরমের মতো এত রোদ বেরিয়েছে, মানে কি বলবো। তো রোদটা দেখো কতটাই মানে কড়া রোদটা বেরিয়েছে। তো এগুলো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকুত দিয়ে দিই। দেখতে থাকো ব্লগটা, আমার সাথে থাকো। তো বাইরে থেকে জামা কাপড়গুলো শুকুত দিয়ে আসলাম। তো দেখো আমার মাথায় এখনো মানে ভিজে চুল, মাথায় গামছা বাঁধা আছে। তো চলো চুলটাকে ভালো করে পুঁছে নিই। পুঁছে নেওয়ার পর আমি আজকে চুলেতে শ্যাম্পু করেছি, তো তার জন্য চুলটা একটু সিল্কন শাইন লাগাবো। তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, তারপর আমি চান করলাম। তো তাই জন্য অত তাড়াহুড়ো নেই, সব ধীরে সুস্থে কাজ হচ্ছে। তো আজকে রান্না তো সেরকম করিনি, চলো তোমাদের কাছে রান্নাটাও দেখাবো কি রান্না করেছি আজকে। দেখতে থাকো। তো এই যে দেখো, আজকে ডিম ভাজা, আলু ভাজা আর খিচুড়ি, আজকে ফাঁকি ভাজি রান্না, একদম সিম্পল খিচুড়ি রান্না করেছি আজকে। যদিও সিম্পল রান্না, কিন্তু খিচুড়ি আমাদের সবার প্রিয়, মানে আমারও খুব ভালো লাগে আর আমার ছেলে মেয়ের বরের খুবই প্রিয় খিচুড়ি। তো আমি মাঝে মাঝেই খিচুড়ি রান্না করি, তো ওদের প্রিয় বলে। তো সেই কারণে আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি আর ডিম ভাজা আর আলু ভাজা, একদম সিম্পল। তো এর মধ্যে একটু ঘি নিই, আমি যখনই মানে খিচুড়ি খাই তখনই ওর মধ্যে একটু ঘি লাগিয়ে খাই, তো ভালো লাগে ঘি নিয়ে খিচুড়ি দিয়ে ঘি দিয়ে খেতে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই।
তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো, তো চলে আসো আমার সাথে, কে কে খিচুড়ি খেতে চাও? তো চলো, খাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলে মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিল, কারণ ওদের এখন স্কুল ছুটি আছে, তাই ওরা আগেই খেয়ে নিয়েছিল, ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম আমি, তো আমিই লাস্ট বাকি ছিলাম, তো খেয়ে নিলাম। খেয়ে এবার বাসনগুলো ধুয়ে ফেলি। লাঞ্চও কমপ্লিট হয়ে গেল, তো এবার রুম বেডরুমে এলাম। তো বেডরুমটা এত মানে কি বলবো, নোংরা করে রেখেছে ছেলে, যতই বেডরুম যতই গুছিয়ে গুছিয়ে রাখো কিন্তু আমার ছেলে একদম গুছানো থাকতে দেবে না। তো এটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিই। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে, তো টাটা।